অংশীজনদের সাথে আলোচনা না করে নির্বাচন কমিশন নিয়োগ বিল আনা হয়েছে। এই বিল পাশ হলে সরকার অনুগতরাই নিয়োগ পাবে বলে দাবি করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে ভার্চুয়াল মাধ্যমে প্রস্তাবিত নির্বাচন কমিশন নিয়োগ আইন, জন আকাঙ্ক্ষা ও করণীয় বিষয়ক এক সভায় এ কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশন নিয়োগ বিল পাশ না করার দাবিও জানান তিনি। ভার্চুয়ালি এই সভায় যোগ দিয়ে সাবেক সিইসি এটিএম শামসুল হুদা বলেন, প্রস্তাবিত নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে সবার মধ্যে অবিশ্বাস রয়েছে, এটি দূর করতে হবে। এ সময় বক্তারা একটি স্বচ্ছ আইন করার তাগিদ দেন। গত 17 তারিখে হঠাৎ করে মন্ত্রিসভায় একটা বিল উত্থাপিত হলো এবং বিলটা অনুমোদিত হলো এবং কারোর সাথে আলাপ আলোচনা না করেই এবং হঠাৎ করেই অপ্রত্যাশিত ভাবে এটা ঘটল। এবং আমরা মাননীয় মন্ত্রীকে পাশ কাটানোর, সংসদে পাশ কাটানোর জন্য বলি নাই এবং আমরা একটু ব্যথিত হয়েছি মাননীয় মন্ত্রী এই কথা বলেছেন। যেইভাবে ওই যে আগের নির্বাচন কমিশন যে যারা তাদের স্বার্থ সিদ্ধি করবে, তাদের অনুগত হবে, সেই রকম ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার সুযোগ থাকবে এই আইনের আওতায়। এটা পাবলিশ করা উচিত, কাগজ পাবলিক দেখবে এটা যে কাদের কাদের রিকমেন্ড করছে এবং তাদের রিয়াকশনটা আপনার দেখতে হবে। Who are these people that are being recommended by the search committee?